ধনকালে কেন শুদ্ধ পূজা করব এর অর্থ আছে কিন্তু বাবা আচ্ছা আমাদের এই জাগতিক জগতে কয়টা কাল থাকে মা বলুন তো কয়টা কাল বাবা তিনটি কাল কি কি একটা হলো সকাল আর একটা হলো সন্ধ্যা কাল আর একটা হলো দুপুর কাল মানে মধ্যাহ্ন কাল ভগবান লীলা করেছে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য বলছে হে জগৎবাসী তোমরা যদি গুরুচরণ আশ্রয় করতে চাও নিতাই গৌর ভগবানের চরণে আশ্রয় নিতে চাও তোমরা তাহলে সকাল নয় সন্ধ্যা নয় এই দুপুর বেলা আসো এই জাগতিক জগতের তিনটে কালমা সকাল দুপুর আর সন্ধ্যাকাল আর আমাদের বাস্তব জীবনে তিনটি কাল হচ্ছে কি জানেন বাবা শিশুকাল সকাল হচ্ছে শিশুকাল আর সন্ধ্যাকাল কি বাবা বৃদ্ধকাল আর এই মধ্যাহ্নকাল কি যুবককাল কথায় আছে বাবা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশা যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে মনে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেন তাই রাধারানী এই মধ্যাহ্নকালে সূর্য পূজা করে আমাদের মতো জগতের জি তোমরা যদি ভক্তির পথে সাধনের পথে আসতে চাও তাহলে তোমরা সকাল সকাল এসো এই ভক্তির পথে আসতে হলে তোমরা সকাল সকাল এসো তবেই তোমরা গুরুচরণ ভগবান চরণাশ্রয় করতে পারবে নিতাই গৌর ভগবান Oh,
أنا
আমাদের এই কলিযুগে পাপাচারী দুরাচারী
চলনে আমরা এই মহাপ্রভুর পিছনে হরি নাম কৃষ্ণ নাম করিতে যাই হরি নাম হরি নাম ও হরি তুমি কি জানো না হরি ওই মহাপ্রভুর পিছনে অনেক বাক্সি ও হরি গো সেই বাক্সি যদি তোমায় ধরে খেয়ে না তাই হরিণি গো তোমার যেতে হবে না হরিণি কিন্তু হরিণি কি বললো বাবা হরিণ গো এই গোবিন্দ চরণে যদি আমার এই দেহ যাই যাক এই জীবনে চলে যাই যাক হরিণ গো চলো না হরি আমরা সকলে হিংস নিন্দা জাতি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এই মায়ার সংসারে ত্যাগ করে হরিঙ্গ ওই দুটি বাহু উত্তোলন করে সুভেদ বাবা সবাই মিলে সুভেদ মিলে আমরা হরি না
هريمان نمت هريمان
আমার বন্যা দেখি নাই এটা শুকনো তলায় উঁচু নিচু যারা ছিল সামনে ভেসে যায় নিজে আচরিয়ে ধর্মে জীবের শিকাও বাবা গৌর হরি আমার আজকে ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে ভক্ত হয়ে এই ভক্তিধারার মাঝে এসে এই প্রেম ভক্তি হরিনাম কৃষ্ণ নাম প্রচার করতে চাইলাও হে নগরবাসী আর বিলম্ব করো না চলো সবাই মিলে হরিনাম কৃষ্ণ নামে মেতে উঠি গৌর আমার আজকে বাবা রাধা কৃষ্ণ মিলিত তার গৌরাঙ্গ সুন্দর এই ভাবে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু আসার অনেক কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের এই কলিযুগকে উদ্ধার করার লাগে গৌর সুন্দর এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছে এই বাংলার মাটিতে আমার গৌর সুন্দর অবতীর্ণ হয়েছে আমার গৌর হরি যেদিন এসেছিল বাবা এই নদিয়ায় নদিয়ার ভাব কেমন ছিল ভক্তগণ সবাই ফল করতাল নিয়ে হরি নামে মেতেছিল আমার গৌর হরি মা শচী রানীর ঘরে আবির্ভূত হয়েছে যেদিন গৌর এসেছিল নদীর হাত কেমন ছিল বাবা গৌর এলো রে সবাই মিলে গেল সোনারে নদিয়ার ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সবাই মিলে শান্তিপুর ডুবু ডুবু রে
Krishna, Hare, Hare.